আসসালামু আলাইকুম, আমি মিনাজুর রহমান স্বাক্ষর। টিউটোরিয়াল বিডি এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা ট্রান্সটিশন এই ট্যাবটি সম্বন্ধে জানব। ট্রান্সটিশন এখানে আমরা দেখতে পারবো যে একটি স্লাইড কিভাবে আসবে, তার বিভিন্ন আমরা বিভিন্ন অ্যানিমেশন আর কি ভিউ দিতে পারবো। যেমন ধরুন এখানে একটি স্লাইড আছে, উদাহরণস্বরূপ আমি বোঝার জন্য আর একটি স্লাইড নিলাম। তো এই স্লাইডটার ধরুন নাম দিলাম এ, এই স্লাইডটির নাম দিলাম বি, অর্থাৎ টাইটেল দিলাম। যাই হোক, এই স্লাইডটি যখন আমার বি স্লাইডটি যখন আসবে তখন কিভাবে আসবে, অর্থাৎ এর মধ্যে আমি বিভিন্ন এতে দেখুন এখানে লেখা আছে ট্রান্সিশন টু দিস স্লাইড। এখানে যদি আমি কাট দিই তাহলে দেখুন একটা হালকা একটা আর কি এক সেকেন্ডের মধ্যে বিপ করে একটি নল্ল। যাই হোক, আপনারা বুঝতে পারবেন আরও। যেমন দেখুন ফেড দেই, তখন দেখুন এ স্লাইডটা আসার পরে বিটা কিভাবে চলে আসলো। তারপর দেখুন পুশ দিলাম, দেখুন আমরা এখানে ভালোভাবে বুঝতে পারতেছি যে একটা স্লাইডের পর আরেকটা স্লাইড কিভাবে আসবে তা কিন্তু এখানে দেখাচ্ছে। যেমন দেখুন এ আসে, এই যে কীভাবে আসবে স্পিলটি দেখুন। আরও যখন আমরা এইভাবে দেখতে পারবো তখন বুঝতে পারবো। আশা করি এবার আপনারা বুঝতে পারতেছেন। যেমন দেখুন এই স্লাইডটি, অর্থাৎ একটা স্লাইডের পর আরেকটা স্লাইড কীভাবে আসবে। এখানে আমরা বিভিন্ন ধরনের অপশন পাবো, যেখানে একটা স্লাইডের পর একটা স্লাইড। দেখুন আমরা এটা এটা কিন্তু একটু কমন, আমরা বিভিন্ন ভিডিও অর্থাৎ অথবা বিভিন্ন আর কি নাটক বা ভিডিওর মধ্যে দেখে থাকি যে এইভাবে আর কি স্লাইডগুলো চেঞ্জ হয়। তো এই স্লাইড যদি আপনার এখান থেকে পছন্দ হয়ে যায়, তো এখানের মধ্যে আপনি বিভিন্ন ধরনের অপশনও ওই স্লাইডগুলোর অপশন সরি স্লাইড না আর কি ট্রান্সলেশনগুলো যদি আপনার পছন্দ হয়ে যায় তো ওখান থেকে আপনি চেঞ্জও করতে পারেন। যেমন এটা রাইট করা আছে এখন, অর্থাৎ এই স্লাইডে এই ট্রান্সিশনটা রাইট থেকে শুরু হবে। তো আপনি যদি বটম করে দেন তাহলে দেখুন এটা বটম থেকে শুরু হলো। আবার এই ইফেক্ট অপশানে যদি টপ করেন তাহলে টপ থেকে শুরু হলো। এভাবে প্রত্যেকটি ট্রান্সিশনের এই ইফেক্ট অপশান রয়েছে, যে অপশানগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এখানটি। এবং এখানে যদি আপনি সাউন্ড দিতে চান তাহলে সাউন্ডও দিতে পারেন। যেমন দেখুন এখানে হয়তোবা আপনাদের এখানে আমি সাউন্ডটা শোনা যাচ্ছে না, আপনি যখন কম্পিউটারের মধ্যে নেবেন তখন আপনি নিশ্চয়ই শুনতে পারবেন যে এখানে যেমন ক্যামেরা সাউন্ড নিলে ক্যামেরার একটি সাউন্ড শব্দ করলো। তো এখানে বিভিন্ন ধরনের সাউন্ড রয়েছে, এবং লুপ আনটিল নেক্সট সাউন্ড করে দিলে আপনার নেক্সট সাউন্ড আসা পর্যন্ত এটা চলতে থাকবে, এরকম বোঝাচ্ছে আর কি। তো যাই হোক, আমরা এটা থেকে উঠে দিই এবং ধরুন একটি এটা সাউন্ড দিয়ে দিলাম বোম। এবং ডিউরেশন, ডিউরেশন অর্থাৎ বোঝাচ্ছে আপনার যে এই ইফেক্টটা কতক্ষণ চলবে, অর্থাৎ ইফেক্ট বলতে আপনার ট্রান্সলেশনটা কতক্ষণ চলবে। এটা এখন দেওয়া আছে যেমন 1.20 সেকেন্ড। এটা আমরা যদি পারে দিই তাহলে আমরা দেখতে পারবো যে এটা এখানে প্রিভিউতে ক্লিক করার মধ্যে আমরা দেখতে পারবো। দেখুন এটা আরও সময় বেড়ে গেল, 2 সেকেন্ড দেখা গেলো। এবং অ্যাপ্লাই টু অল করলে, অর্থাৎ প্রত্যেকটি স্লাইডের মধ্যে অ্যাপ্লাই করা যাবে। আপাতত এটা 1-এ আছে এখন, কিন্তু সরি আপাতত এটা 2-এ আছে এবং 1-এ কিন্তু কোনো ট্রান্সলেশন দেওয়া নাই। তাই দেখুন আমরা এটা বুঝতেও পারবো, 2-এর মধ্যে একটি স্টার্ট চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে আমরা কোনো ইফেক্ট করে রেখেছি। আর 1-এ কোনো দেয়নি, তাই এখানে দেখুন প্রিভিউতেও আমরা ক্লিক করতে পারছি না। এবং বির মধ্যে দেওয়া আছে, 1-এও আমরা অন্য দিতে পারি, যেমন পুশ দিতে পারি, দিয়ে আমরা প্রিভিউ দেখতে পারি। দেখুন 1-টা আসলো এইভাবে এবং 2-টা আসবে এইভাবে। সবগুলো মিলিয়ে আমরা স্লাইড রানিং করা যখন করবো তখন আমরা দেখতে পারবো ওটা। যাই হোক, তো এখান পর্যন্ত গেল। অ্যাপ্লাই টু অল করলে সবগুলো স্লাইডে চলে যাবে। এবং অন মাউস ক্লিক, অর্থাৎ মাউস ক্লিক করার পর যখন প্রেজেন্টেশনটা চলবে তখন মাউস ক্লিক করলে আর কি এই ইফেক্টটা আসবে, এই ট্রান্সলেশনটা আসবে নাকি অটোমেটিক আসবে। তো আপনি যদি চেকবক্সটা উঠে দেন তাহলে অটোমেটিকলি আসবে। এবং কতক্ষণ পর আসবে সেটাও আপনি দিতে পারেন। যদি আফটারে ক্লিক করে আপনি সেকেন্ড দিতে পারেন তাহলে কতক্ষণ পর এই ইফেক্টটা আসবে সেটা আপনি দিতে পারবেন। তো আশা করি আপনি ট্রান্সলেশন সম্বন্ধে বুঝতে পারছেন। এটা একটি স্লাইডকে আর কি স্লাইড যাওয়া আসার মধ্যে একটি ইফেক্ট ফেলার প্রক্রিয়া। তো এটাও একটা অংশ প্রেজেন্টেশনকে আরও সুন্দর এবং আকর্ষণ করার জন্য। সবাইকে ধন্যবাদ।